আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের সকল টুলস সম্পর্কে, আপনাদেরকে ধারণা দেব কোন টুলসের কি কাজ। আমরা যাদের মধ্যে ফটোশপ শেখার আগ্রহ রয়েছে মূলত ভিডিওটি তাদের জন্য। তো আমি আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই আমার ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করতেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন টুলসে কি কাজ। তো প্রথমে আমরা দেখব যে সিলেকশন টুল, মুভ টুল, যেটা আমরা বলি মুভ টুল। মুভ টুল বলতে কি বুঝি বন্ধুরা? আমরা মনে করেন যে এই ছবিটি, এই ছবিটি এখান থেকে ধরে আমরা আমরা এই ছবির পরে ছেড়ে দিতে পারি। এটা হচ্ছে এই টুলসের কাজ। এবং আপনি বিভিন্ন রকমভাবে যে কোনো জিনিস ধরে মুভ করতে পারবেন, এখান থেকে ওখানে স্থানান্তর করতে পারবেন। এটা হচ্ছে এই টুলসের কাজ। আর এই টুলসের বিভিন্ন কাজের ক্ষেত্রে এসে বিভিন্ন রকমভাবে এর কাজ প্রতিফলিত হয়। তো এর পাশে আছে রেক্টেঙ্গুলার মার্কেট টুল। রেক্টেঙ্গুলার মার্কেট টুল এটা সিলেক্ট করে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কেট টুলের কাজ হচ্ছে আপনি কোনো কিছু এরকমভাবে চার কোনা চৌকোভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। যেরকমভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার মাউস পয়েন্টারটি লক্ষ্য করলে বন্ধুরা দেখতে পাবেন। তো দ্বিতীয় ধাপে আছে কি ইলেকট্রিক্যাল মার্কেট টুল। ইলেকট্রিক্যাল মার্কেট টুলের কাজ কি বন্ধুরা? ইলেকট্রিক্যাল মার্কেট টুলের কাজ হচ্ছে যে কোনো অংশ আপনি বৃত্ত আকারে সিলেক্ট করতে পারেন, গোল গোল আকারে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ছবিটি গোল আকারে এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার মুভ টুলের একটু কাজ দেখাই বন্ধুরা এখানে। তো আমি এখানে যদি মুভ টুলটা সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে মাউস পয়েন্টারটা এখান থেকে একটা সিজারের মতো অংশ মানে আকার ধারণ করছে। তো আমি এবার এই ছবিটি যদি এরকমভাবে নাড়াই তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু এভাবে ক্রুপ হয়ে গেছে। অলরেডি মুভ টুলের কাজ হচ্ছে ঠিক এরকমটাই হয়ে থাকে। তো আমি এবার দেখাবো আমার হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ বন্ধুরা। এবার হচ্ছে আমার এর ভিতরে আরেকটু টুল রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল রেক্টেঙ্গল মার্কেট টুল। সিঙ্গেল রেক্টেঙ্গল মার্কেট টুল, তো বন্ধুরা এর কাজ কি? এর কাজ হচ্ছে কোনোটা আপনি এরকমভাবে সিলেক্ট করতে পারবেন, যেরকম একটা এই মাথার থেকে ওই মাথায় একটা র চলে গেছে, র কলম চলে গেছে। তো আপনি কোনো কিছু এভাবে সিলেক্ট করতে পারবেন, যেমন আপনি কোনো কাজ করতেছেন সে তার মানে মাঝখানটা স্থানান্তর আপনি নির্দিষ্ট আকারে করতে পারবেন, যেমন এই ছবির মাঝখানটা এই বরাবর। তো তারপরে আছে এখানে কি সিঙ্গেল ক্লাস মার্কেট টুল। তো আপনি সিঙ্গেল ক্লাস মার্কেট টুলে ক্লিক করে দিলে এর কাজ কি? এর কাজ হচ্ছে সোজাসুজিভাবে একটি র করা, কলম করা। তো সিঙ্গেল মার্কেট টুলের কাজ হচ্ছে বন্ধুরা এরকম। তো বন্ধুরা আমি এবার চলে যাবো হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল এখানে ল্যাসো টুলটা সিলেক্ট করে নিলাম। ল্যাসো টুলের কাজ হচ্ছে কি বন্ধুরা? ল্যাসো টুলের কাজ আছে ঠিক আপনি এরকমভাবে সিলেক্ট করতে পারবেন, মানে ফ্রিভাবে কোনো বাধাবিঘ্ন ছাড়াই আপনি সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি এই ছবিটিতে কাজ করতেছি, তো আমার সাপোজ আমার এই পাহাড়টুকু আমি সিলেক্ট করে নেব। তো আমি ঠিক এরকমভাবে ফ্রিভাবে আমি যদি সাবজেক্টকে এরকম কোলে কাছ থেকে খুব সুন্দরভাবে এরকমভাবে নিয়ে যাই তাহলে এ কিন্তু খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেবে। আমার ল্যাসো টুলের কাজ হচ্ছে এরকম যে আমি এটা খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারি ফ্রিভাবে। তো আমার এখানে রাইট ক্লিক করলে, মাউসে রাইট ক্লিক করলে এখানে আছে পলিগোনাল ল্যাসো টুল। তো পলিগোনাল ল্যাসো টুলের কাজ কি? তো দেখতে পাচ্ছেন পলিগোনাল ল্যাসো টুল আপনি এরকমভাবে বৃত্ত আকারের কিংবা আপনি যে কোনোভাবে আপনি সিলেক্ট করতে পারেন, মানে সিলেক্ট করার অন্য ওয়ে এটা বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন। তো আমার ভিতরে আরও একটি টুল রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুলটা বন্ধুরা কেমন কাজ করে? তো আমি আমার যদি সাবজেক্টকে আমি এখান থেকে যদি ধরি, তো আমি প্রথমে এখানে ক্লিক করে দিলাম। আপনার কিন্তু আর ক্লিক করা লাগবে না, শুধু আপনি মাউস পয়েন্টারটি নাড়ালেই ও কিন্তু সাবজেক্টকে এভাবে ধরে নেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ম্যাগনেটিক লেসার টুলের কাজ। দেখতে পাচ্ছেন এরকমভাবে সাবজেক্টকে ও সুন্দরভাবে ধরে নেবে, শুধু আপনি মাউস পয়েন্টারটি ঠিকঠাক মতো একটু সরালেই বাকিটাও বুঝে নেবে। তো বন্ধুরা এবার দেখব হচ্ছে নেক্সট, এবার দেখব হচ্ছে কুইক সিলেকশন টুল। তো বন্ধুরা কুইক সিলেকশন টুলের কাজ কিন্তু খুবই দ্রুত। কুইক মানে কি? খুবই দ্রুত।
তো আমি আমার সাবজেক্টটাকে যদি এরকম ভাবে মাউস পয়েন্টারটা চেপে এরকম যদি টান দেই তাহলে এ কিন্তু সুন্দরভাবে আমার সাবজেক্টটাকে ধরে নেবে, কুইক মানে কি দ্রুত এরকম ভাবে সুন্দরভাবে ধরে নেবে। তো কুইক সিলেকশনটা আপনি হচ্ছে ব্যবহার হয় মূলত আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড যদি আপনার এক কালার থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সে কালারটিকে সে ধরে ফেলতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো আমি যদি এখানে দেখাই যে আমার যে গলায় যে আইডি কার্ডটা রয়েছে আইডি কার্ডটা যদি সাদা দেখা যাচ্ছে, তো আমি একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমার আইডি কার্ডটা কিন্তু ধরে নিছে, কারণ কি এটা হচ্ছে এক কালার তাই। তো কুইক সিলেকশনের কাজ হচ্ছে বন্ধুরা এরকম। আর এখানে কিন্তু রাইট ক্লিক করলে আরেকটি আছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বন্ধুরা, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি এরকমভাবে সিলেক্ট করে দিতে পারবেন খুব সুন্দরভাবে এক কালার, যে কোনো এক কালার থাকলে আপনি এরকমভাবে সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারেন। যদি কোনো এক কালার থাকে আপনার ছবিতে অথবা ব্যাকগ্রাউন্ডে, তো আপনি এক কালারটা এইভাবে সিলেক্ট করতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন ম্যাজিক ওয়ান টুলের কাজ, ম্যাজিক ওয়ান টুলের কাজ আছে এক কালার থাকলে সেটি কিন্তু খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারে। তো আমি এখানে এটিকে ডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের নেক্সট আছে এখানে হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলটা কি কাজে লাগে, তা আমরা আমাদের ছবি থেকে কাটার জন্যে আমরা কিন্তু ক্রপ টুলটা ব্যবহার করে থাকি। সাপোজ আমার ছবিটি কতটুকু পরিমাণে নিব, এখানে আছে ওয়েট হাইট, ওয়েট হাইট আপনি মাপ দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু যতটুকু পরিমাণ ক্রপ করবেন এটি হচ্ছে এই টুলের কাজ হচ্ছে এটি। কোনো কিছু কাটার জন্য হচ্ছে আমরা ক্রপ টুলটি ব্যবহার করে থাকি। তো ক্রপ টুলের অধীনে এখানে আরেকটি টুল রয়েছে, আরেকটি টুল রয়েছে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে প্রসপেক্টার ক্রপ টুল, প্রসপেক্টিভ ক্রপ টুল, তো আমি এখানে যদি ক্লিক করে দিই প্রসপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে বন্ধুরা ঠিক এরকমভাবে এরকম জালের মতো এই কাজটি। আমি আপনাদের এই টুলের কাজ দেখানোর জন্য আমি এখানে পাশে আরেকটি ছবি ওপেন করে রাখছি। তো এই ছবিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু তেরাবেকা হয়ে আছে। তো এই তেরাবেকা ফটো কীভাবে সোজা সাইজ করতে হয়, কীভাবে স্ক্যানের মতো করতে হয় আমার কিন্তু একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো আমরা এখন দেখাবো এই টুলের কাজ কী। তো আমি এখন এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে আমি এই মাথায় ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি নেক্সট এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি এই আমি সাইড সাইডে কিন্তু ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে, জাস্ট ওকে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু তেরাবেকা ছবি, আমার কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ছবিটি সুন্দরভাবে চলে আসছে। তো এটি হচ্ছে এই টুলের কাজ বন্ধুরা। আমরা এবারে দেখব এখানে আরেকটি টুল আছে, সেটি হচ্ছে তো বন্ধুরা দেখবো আমরা এবারে স্লাইস টুলের কাজ কি। তো স্লাইস টুলে এইভাবে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে বন্ধুরা এই কাজটি কিন্তু খুবই রেয়ার, এটি এই কাজটি মূলত মানে যাদের ব্যবহার করা হয় বেশিরভাগ তারা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ অথবা ডিজাইনের কাজ যারা করে তাদের হচ্ছে এটি তাদের জন্য বেটার আর কি। তো এটির কাজ হচ্ছে এরকমভাবে কোনো কিছু সিলেক্ট করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি সিলেক্ট করে দিলাম, এখানে একটা সিলেক্ট করে দিলাম, তো এর কাজ কিন্তু এরকমভাবে সিলেক্ট করা। তো বন্ধুরা এটির কাজ কিন্তু আপনি ছবির থেকে আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি এখান থেকে এই সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি তিনটি এরকমভাবে সিলেক্ট করে দিলাম। তো এর কাজটি হচ্ছে এরকমভাবে সিলেক্ট করা। তো বন্ধুরা এই টুলের অধীনে কিন্তু লাস্ট একটা টুল রয়েছে, তো এই টুলের কাজ হচ্ছে এরকমভাবে ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করা জিনিসটাকে আপনি কিন্তু এডিট করতে পারেন। তো কেমনভাবে এডিট করতে পারেন এটি হচ্ছে আপনি ধরে ছোট বড় করতে পারেন। আমার এই ফাঁকাটি একটু ছোট হয়ে গেছে কিংবা এটি বড় হয়ে গেছে, আপনি এরকম চাইলে এরকম বড় করতে পারেন অথবা ছোট করতে পারেন। তো এটি আপনি সেভ করতে গেলে এখান থেকে যেমন আপনি যে এখানে ওয়েব আছে ওয়েবে সেভ করে দিলে আপনার ছবিটি কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে এরকমভাবে সেভ হয়ে যাবে। তো এটি হচ্ছে এই টুলের কাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি চলে যাচ্ছি এখান থেকে আইডোপার টুল। তো আইডোপার টুলের কাজ কি, আইডোপার টুলের কাজ আছে আপনার যে মনে করেন যে আমার এখান থেকে মেঘের অংশটুকু আমি এই কালারটি আমার লাগবে, তো আমি এখন যদি এরকম এই কালারটি এখানে সিলেক্ট করে দিই একটি ক্লিক করে দিই মাউস দিয়ে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু আমার এখানে ধরে নিছে। তো এটি হচ্ছে এই টুলের কাজ। তো আমার এখানে মনে করি যে শাটার প্যারামিটারটি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু আমার কালারটি কিন্তু ধরে নিচ্ছে। সাপোজ আমি আর একটু বোঝানোর জন্য আমি
সানগ্লাসের পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাসের যে কালারটি সেই কালারটি কিন্তু এখান থেকে ধরে নিচ্ছে। তো এটি হচ্ছে আমাদের আইডোফার টুলের কাজ। তো আরও আমি সুন্দরভাবে আইডোফার টুল সম্পর্কে যদি আরও বলতে চাই, মনে করেন আপনি কোনো একটি কাজ করলেন যে আমার একটি ছবি থেকে এই কালারটি পছন্দ হয়েছে, তো আমি সেই কালারটি কিভাবে নেব, আমার কালার কোড যদি না জানা থাকে তাহলে আমি কালারটি কিভাবে ম্যাচিং করব, তো সেক্ষেত্রে আপনি আইডোফার টুলে ক্লিক করে সুন্দরভাবে এরকমভাবে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে কালারটি কিন্তু একবারে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আইডোফার টুলের অধীনে যে টুলগুলো রয়েছে আমি সেই টুলের কাজ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলের কাজটা বন্ধুরা এখান থেকে তিন রকম কালার স্যাম্পলার টুলের কাজ সাধারণত হয়ে থাকে। তিন রকম বলতে কি, মনে করেন আপনি এই এটি সিলেক্ট করে দিলেন এই টুলটি, দেওয়ার পরে আমি এখানে একটি ক্লিক করে দিলাম, দুটি, তিনটি, তো এখানে কিন্তু তিনটির বেশি কিন্তু নেবে না। দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু সংকেত দিচ্ছে তিনটির বেশি নেবে না। তো এটির কী কাজ, তো মনে করেন এটি হচ্ছে কালার কোডের দেখা দেবে যে এটি কোডটা কত, কালারটা কত। তো এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা উঠতেছে কিন্তু, এই দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা সংখ্যা উঠতেছে, এখানে একটা উঠতেছে। তো এটি হচ্ছে কালার কোডের একটা সিগন্যাল দেখাচ্ছে আপনাকে। তো আপনি যদি প্রপারলি কালারটার ম্যাচিং করতে চান তাহলে কিন্তু আপনার এইগুলো অনুসরণ করতে হবে। এটি হচ্ছে এই টুলের কাজ। বন্ধুরা এবার আমি দেখাবো এখান থেকে রোলার, রোলার টুল। রোলার টুলের কাজ কি বন্ধুরা, রোলার টুলের কাজ আমি এটি যদি এরকমভাবে ড্র্যাগ করি, এরকমভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েট আছে আর হাইট আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েট, এই যে হাইট, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে নড়াচড়া করতেছে, আপনারা খেয়াল করবেন এখানে, তো এখানে কিন্তু দেখাচ্ছে। তো এটি হচ্ছে মাপ দেওয়ার জন্য এটি হচ্ছে বেটার, যে আমার এখান থেকে এই ছবিটির এখান থেকে আমি একটু কতটুকু অ্যাঙ্গেলে নিচ্ছি। তো বন্ধুরা রোলার টুলের কাজ কিন্তু খুবই রেয়ার, খুবই মানে এক্স্যাক্টলি আপনারা রোলার টুল দিয়ে কিন্তু অনেক কিছু মাপ নিতে পারবেন প্রপারলি একবারে অ্যাকুরেটভাবে। তো আমি চলে যাচ্ছি এবার নেক্সট কাজে। তো নেক্সট কাজে যাওয়ার আগে আমি এখান থেকে কিন্তু ডি সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল জেড। তো বন্ধুরা দেখাবো এবার নেক্সট কাজ। নেক্সট কাজে এখানে লেখা আছে কি নোট টুল, তো নোট টুলে ক্লিক করে দিলাম। নোট টুলের কাজ হচ্ছে আপনার কোনো কিছু সিলেক্ট করে যদি আপনি কোনো কিছু নোট করে রাখেন, মনে করেন আমার সাপোজ আমি এই ছবিতে আমার এখানে একটি লোগো ফিট করব, তো আমি এখানে যদি এটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার একটি পপ আপ অন হয়ে গেছে। তো এখানে কিন্তু কিছু লেখার জন্য এটা আমার মানে মনে করায় দেওয়ার জন্য, যে আমি একটি কাজ করতেছি যে আমি এই ছবিটির এখানে একটা কিছু লাগাবো কিংবা কোনো ডকুমেন্ট এখানে বসাবো কিংবা কোনো লেখা দেব, এখানে কোনো মেসেজ দিব, তো আপনি কিন্তু সেইটি করতে পারেন এই টুল দ্বারা। তো এখানে কিন্তু নোটপ্যাড অন হয়ে গেছে, আমি এখানে লিখতেছি জাস্ট আমার নাম লিখতেছি, তো আমি জাস্ট এই নামটা লিখে রাখলাম। তো রাখার পরে এটি আমি রেখে দিলাম এইভাবে। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে নোট করে রাখতে পারবেন। তো এটি হচ্ছে আপনার কাজকে আরও সুন্দর করার জন্য এই নোটপ্যাডটি। নোটপ্যাড আরও অনেক কাজে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা, পর্যায়ক্রমে আরও অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এবার দেখা যাচ্ছে স্পট হিলিং টুল। তো স্পট হিলিং টুল এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্পট হিলিং টুলটি আমার সামনে ওপেন হয়ে গেছে। তো আমার এই ছবিতে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকার দাগ নেই, তো আমার এই ছবিটি কিন্তু খুবই ফুল ফ্রেশ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আপনাদের ছবিতে যদি কোনো দাগ থাকে মুখে বা ফেসে কোনো ব্রণের দাগ টাগ থাকে, তো সেক্ষেত্রে আপনি এই স্পট হিলিং টুলটি ব্যবহার করতে পারেন। তো স্পট হিলিং টুল আমার এখানে ছবিটি ক্লিয়ার রয়েছে, তারপর আমি এখানে একটি ক্লিক করে দেখতেছি, এরকম ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু, আমি আর একটু জুম করে দেখাই, দেখলে বুঝতে পারেন আমার এখানে কিন্তু মানে একটু স্পটের মতো দেখা যাচ্ছে, স্পট না একটু ঘামাচির মতো দেখা যাচ্ছে। তো আমি এখানে যদি ক্লিক করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন একবার কিন্তু ফুল ফ্রেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে কিন্তু ফুল ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে এই টুলের কাজ। তো আমি এসে হিলিং ব্রাশ টুল, তো হিলিং ব্রাশ টুলের কাজ কি, হিলিং ব্রাশ টুলের কাজ কিন্তু প্রায় স্পট হিলিং টুল ব্রাশ টুলের মতো বন্ধুরা, তো দুটির কাজ কিন্তু প্রায় সেম সেম। তো এখানে আছে কি প্যাথ টুল, তো প্যাথ টুলের কাজ হচ্ছে বন্ধুরা আমরা দেখবো এবার প্যাথ। তো বন্ধুরা এবার দেখে পাচ্ছে প্যাথ টুলের কাজ। তো প্যাথ টুলের কাজ কি, প্যাথ টুলের কাজ হচ্ছে সাপোজ আমার এই ছবিটির এখানে একটু দাগ রয়েছে,
তো আমি এটি যদি এরকমভাবে সুন্দরভাবে সিলেক্ট করে নিয়ে এটি যদি আমি মুখের একটি ভালো অংশের পরে এরকমভাবে ছেড়ে দিই তাহলে কি হবে ওই ভালো অংশটুকু এখানে চলে আসবে মানে রিপ্লেস হয়ে যাবে আর কি। এটি হচ্ছে এই টুলের কাজ। তো আপনার ছবিতে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি প্যাথ টুলটি ব্যবহার করবেন, প্যাথ টুলের ব্যবহারটা খুবই সহজ। তো বন্ধুরা এবার দেখাবো হচ্ছে কন্টেন্ট ইয়ার মুভ টুল। কন্টেন্ট ইয়ার মুভ টুলের কাজটা কি বন্ধুরা, তো আমার মুখে যদি কোনো জায়গায় কোনো খারাপ অংশ থাকে তাহলে এটিও ওই আগের টুলের মতো রিপ্লেসের মতো কিছুটা। তো আমি এই একটু এরকমভাবে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানটি এরকম ছেড়ে দিই তাহলে কিন্তু আমার এই দাগটি কিন্তু চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি স্পট পড়ে গেছে, তার মানে কি আমি ভালো জায়গা যদি আমি সিলেক্ট করে আনি আমার যদি ব্রণের পরে এইভাবে ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটি কিন্তু দূর হয়ে যাবে। এটি হচ্ছে এই টুলের কাজ। তো এখানে কিন্তু লাস্ট একটি টুল রয়েছে চোখের জন্য ব্যবহার হয় রেড আই টুল। রেড আই টুলের কাজ কি, চোখে যদি আপনার কোনো লাল আকৃতি থাকে, স্বাভাবিক এটা হতেই পারে, মানুষের চোখে অনেক সময় লাল থাকে, লালচে দাগ থাকে চোখের নিচে, তো সেই দাগটি কিন্তু আপনি ক্লিন করার জন্য এই টুলটি ব্যবহার হয়ে থাকে। আমার এই ছবিটি যেহেতু চশমা পরা আছে এজন্য আমি এটি দেখাতে পারলাম না, তবে কাজটি আমি বলে দিলাম বন্ধুরা, আপনারা ঠিক এভাবেই কাজটি করে নেবেন। তো বন্ধুরা চলে যাবো এবার হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে ক্লিক করে দিলাম, ব্রাশ টুলে কিন্তু বন্ধুরা ব্রাশ টুল দিয়ে কিন্তু অনেক প্রকারের কাজ করা যায়। তো আমি ব্রাশ টুলে ক্লিক করে দিলাম, সাপোজ এখানে মনে করেন আমি একটি কালার নেব, তো আমি এই লাল কালারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো আমি যদি এরকমভাবে এরকমভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার ছবিটি কালার হয়ে যাচ্ছে এবং হচ্ছে মানে এটি হচ্ছে ব্রাশ হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলের অধীনে আরও কিন্তু কোনো অনেক প্রকার টুল রয়েছে। ব্রাশ টুলটি ব্যবহার হয় মূলত ছবি পরিষ্কারের ক্ষেত্রে এবং ছবি কাটার ক্ষেত্রে, মানে পর্যায়ক্রমে লাগে এমন এমন জায়গা আছে যেটি ব্রাশ টুলে ব্যবহার করতে হয়। আপনারা যখন কাজ করবেন হাতে কলমে যখন কাজ করবেন তখন দেখতে পাবেন যে ব্রাশ টুলের কী কাজ। তো ব্রাশ টুলের নিচে রয়েছে আরেকটি টুল রয়েছে, তো আপনি চাইলে ব্রাশ টুলটি কিন্তু এখান থেকে ছোট বড় এবং অনেক কিছু করতে পারেন। তো আমি এখানে এই কর্নারে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইজ ছোট এবং বড় আপনার যেরকম লাগে আপনি কিন্তু এটি সেরকমভাবে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের ব্রাশ টুলের মূলত কাজ। তো এখান থেকে আপনি সফট করেও নিতে পারবেন, হার্ডও নিতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি ছবিটি যেরকমভাবে আপনি মুভ করতে চাচ্ছেন আপনার সেরকম অনুযায়ী আপনার এটি নিতে হবে। তো বন্ধুরা পেন টুলের কাজ কি, তো পেন টুলের কাজ হচ্ছে আপনি পেন টুলে এভাবে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আমি কালারে ক্লিক করে দিলাম। তো আমি সাপোজ এই কালারটিকে এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে মনে করেন এই ছবির পরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তবে এটি কিন্তু ছোট বড় করা যায়, এইটি ছোট বড় করা যায়, এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন অথবা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি কিন্তু ছোট বড় করতে পারেন। তো আপনি যদি এরকমভাবে লিখতে চান তাহলে কিন্তু আপনি এটি সুন্দরভাবে লিখতে পারেন। এটি হচ্ছে এই টুলের কাজ বন্ধুরা। তো এই টুলের অধীনে কিন্তু আরেকটি টুল রয়েছে। তো বন্ধুরা এবার দেখা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হচ্ছে কি, তা মনে করেন যে আমি আমার এখান থেকে কালার সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে যদি ব্রাশ টুলে ক্লিক করি, ব্রাশ টুলে ক্লিক করে যদি আমি চুলির পরে এভাবে কালার করি তাহলে এটা কিন্তু সলিড কালার হয়ে যাচ্ছে। আর আমি যদি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে আমি যদি এরকমভাবে সিলেক্ট করি, তো আমার তো কালার এখানে সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে যদি এরকমভাবে কালার সাল দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা হালকা হয়ে যাচ্ছে এবং মিশে যাচ্ছে, মিসিং কালার মানে একটা সফট কালার হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে এই টুলের কাজ। তো এর অধীনে আরেকটি কিন্তু ম্যাশিং টুল রয়েছে। ম্যাশিং ম্যাশিং টুলের কাজ হচ্ছে বন্ধুরা যে আপনি কোনো কালারকে এরকমভাবে ম্যাশিং করতে চান, এই কালারের সঙ্গে আমি অন্য একটি কালার দিয়ে ম্যাশিং করে দেবো, তো সেই কালারটি এখান থেকে এরকম অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে ম্যাশিং টুলের কাজ। তো দেখতে পাচ্ছেন আমি এটি যখন চুল মাথার পরে দিচ্ছি তো চুলের সাথে দিচ্ছি তখন চুলের সাথে মিশে যাচ্ছে, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের পরে দিই তো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে। তো এটি হচ্ছে মূলত ম্যাশিং টুলের কাজ। তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট কাজে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কালার স্মার্ট টুল। তো কালার স্মার্ট টুলের কাজ হচ্ছে আপনি এভাবে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি আপনি
কিবোর্ড থেকে আল্ট্রা বাটন প্রেস করেন, তো আল্ট্রা বাটন প্রেস করলে কি হবে, আমি আল্ট্রা বাটন প্রেস করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাউস পয়েন্টারটা কিন্তু একটি অন্য কালার অন্য রকম হয়ে গেছে চৌকা আকারের। তো মানে এটার কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া, মূলত আমি এখান থেকে যদি একটি স্ক্রিনশট নিই মেঘের, নেওয়ার পরে যদি আমি আমার ছবির পরে এরকমভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু একটি স্ক্রিনশটটি ওই স্ক্রিনশটটি এখানে বসে গেছে। তো এটি হচ্ছে সুন্দর একটি কাজ। আমাদের অনেক সময় অনেক ছবির ক্ষেত্রে আমাদের যে আমার এই ছবিটি কোনো জায়গায় কোনো পরিষ্কার রয়েছে, তো আমি সেই পরিষ্কার জায়গাটি আমার একটি ছবির খারাপ জায়গায় আমি রিপ্লেসমেন্ট করে দেবো। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমি এখানে কিন্তু এরকমভাবে বসাই দিতে পারি। তো এটি হচ্ছে এই টুলের কাজ। তো এই টুলের অধীনে আরেকটি রয়েছে, আরেকটি টুল রয়েছে। তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদেরকে প্যাথেন স্ট্যাম্প টুল। প্যাথেন স্ট্যাম্প টুলের কাজ কি, প্যাথেন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে প্যাথেন স্ট্যাম্প টুলটায় এখান থেকে সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে এই যে আমার কিছু প্যাথ রয়েছে, তো প্যাথে যদি সিলেক্ট করা থাকে তাহলে আমি যদি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করি আমার ছবির পরে তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই কালারটি কিন্তু এখানে ওই ডিজাইনটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে যাচ্ছে। তো এই টুলের কাজটা কিন্তু এরকম। তো তারপরে এখানে আরও কিছু প্যাথ এগুলো থাকে মানে ডিফল্টভাবে এগুলো দেয়া থাকে ফটোশপ সফটওয়্যারে, তো আপনি চাইলে এখানে তৈরি করে রাখতে পারেন এই প্যাথটি। তো সেটা হচ্ছে অন্য সাবজেক্ট, ওদিকে যাওয়া যাবে না, যেহেতু আমার টপিক হচ্ছে আমার হচ্ছে সকল টুলসের কাজ দেখানো। তো এই টুলসের কাজ হচ্ছে বন্ধুরা এরকমই। তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ফটোশপসের বাকি টুলসগুলো নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, আপনারা সেটি চাইলে দেখে নিতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।